আজকের ভিডিওটা প্রথম থেকে এ টু জেড সবকিছু বলা হবে। এই মুহূর্ত হচ্ছে কি আমরা আছি টপ ফ্লোরে, বলতে পারো দোতলায়। আমরা ছিলাম কালকে ছিলাম গ্রাউন্ড ফ্লোরে, আজকে এসেছি টপ ফ্লোরে। চেষ্টা করে দেখে নাও ভিউটা, সামনে একদম পুরো সুইমিং পুল, একদম হচ্ছে এদিকে পুরো বনভিত্তি রেস্টুরেন্ট বা রিসর্ট যাই পড়ে থাকুন তাই হবে। এনে হচ্ছে আমাদের পুরো টপ ফ্লোরের রুম, হচ্ছে আমাদের রুম পারুলতা। তো লেটস চেক। ও রিল্যাক্স রুম কাকা, কি খবর সবার? মালাই তো যেখানে পাচ্ছে সেখানে স্যান্ডউইচ বই হয়েছে কাজ করে। আর গাই সত্যি বলতে এই রুমে দেখেন আয় হচ্ছে তাদের পাসওয়ার্ড, যারা থাকো ক্লিক দিস পাসওয়ার্ড। আর কেমন লাগছে মানে আবার তোমার এই রুমে, মানে এই রুমে এসে খুবই খুবই সুন্দর লাগছে, কিন্তু আমার যতটা মনে হচ্ছিল যে নিচে নিচে থাকলে কি হতো, ডাইরেক্ট সানলাইটটা পড়ছিল না, তো এখানে এর উপরে সানলাইট পড়ছে তো সেই হিসাবে একটু গরম, কিন্তু নিচে ঠান্ডা ছিল। বাট এসি এসি আছে তাই তো? এসি আছে একদম। একদম গাইস ওয়েট, ও ভাই সাহেব, তো আমাদের সকালবেলা আজকে ব্রেকফাস্ট করা তো তোমরা দেখলে হয়ে গেছে, এরপরে আমরা হচ্ছে কি করব গিয়ে লাঞ্চ, লাস্ট একটু পরে হবে। তার আগে হচ্ছে আমাদের হবে কি আমাদের সুইমিং পুলে আজকে আবার সেই লাফালাফি শটগুলো। তো মেইনলি এগুলো হচ্ছে ট্রি হাউস, ওদিকে হচ্ছে কিচেন, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, ওদিকে হচ্ছে রিসেপশন, অ্যান্ড দেন আমাদের সবার প্রিয় সুইমিং পুল। এদিকে হচ্ছে শহর, এদিকে হচ্ছে গ্রাম, মানে দেখো গাইস কি অবস্থা দেখো একবার। তো মেইনলি এগুলো খুব ভালো লাগে বেশ, ঠিক আছে। আমি জানি আমরা অনেক ডিস্টার্ব করেছি, ঠিক আছে, তারপরেও তোমাদের যদি কিছু ফিলিং মানে আমাদের থেকে বলার থাকে, আর বলতে গেলে আপনারা এসে আমাদের খুবই ভালো লাগছে, ঠিক আছে, আমরা চাই যে আমরা আরো থাকুন, ঠিক আছে, আর চারিদিকে সবকিছু আমরা শুট করুন, সবকিছু ভালো মন্দটা একদম তুলে ধরুন আমাদের কাছে, ঠিক আছে। দাদাদের নামটা কি দাদাদের? তোমার নাম কি? আমার নাম রাজীব। আচ্ছা, আমার নাম রাজেশ। ওফ, এই পাশটা তো আমরা রাতে আসিনি, এই পাশটা দেখো সেই লেভেলের একটা মানে কি বলবো ভালো ভিউ দিচ্ছে। তো এখানে চলো কিছুক্ষণ আমরা বসি, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। আর আমার পায়ে জুতো আমি খালি পাই, মানে সেই লেভেলের গরম লাগছে আমার পায়ে। আজকে টাইম আমাদের কাছে এতটাই শর্ট, মানে আর মাত্র মনে কত মনে আছে, মানে দু ঘন্টা দু ঘন্টাও মনে হয় নেই ওরকমই, মানে আছে, বাট আমরা একটু পরে চান করতে যাবো, চানটা করে আমরা মানে লাস্টটা করবো, লাস্টটা করবো তারপরে আমরা বেরোবো। আমরা যে আমাদের যে পাঁচটা কটেজ আছে, কটেজটাতে দু ভাগে দেওয়া হয়, ঠিক আছে, আমরা লাস্টের কটেজটা দুটো লাস্টের কটেজ যেগুলো আছে শিমুল আর জুই, সেগুলোর প্রাইস হচ্ছে 750 প্লাস জিএসটি। আর মিডিলের তিনটে কটেজ আছে জুই, জবা, লতা, অপরাজিতা, এগুলো একটু স্পেশিয়াল কটেজ। রুমের ভেতরে ডিজাইনগুলো আমরা শুধু স্পেশিয়াল আর ডিফারেন্স, ঠিক আছে, এগুলো হচ্ছে 3000 প্লাস জিএসটি আমরা প্রাইস। আচ্ছা এক মিনিট, এই যে রেটটা বললেন এটা মানে এর টোটাল প্যাকেজ নিয়ে না, অনলি রুম, এটা অনলি রুম সাথে আমরা ব্রেকফাস্টে ইনক্লুডিং থাকে আমাদের। এখন মেইন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা তো এখানে আজকে মানে পুরো থাকলাম একটা দিন বলতে গেলে প্রায়, এখন তোমরা যে মানে এখন তোমরা কি করে থাকবে এখন তাই বলা হবে, কেননা আমরা চাই যাতে তোমরা এখানে আসো, ঠিক আছে গাইস, থাকার জন্য, কারণ আমরা আমরা মানে যতটা এনজয় করলাম তোমরা ততটা এনজয় করো। আমি জানি মানে মিঠুন দা বিয়ের পরে এখানে মিঠুন দা বউকে নিয়ে আসবে, মিঠুন দা ইচ্ছা তো আছে কিন্তু এবারে যাই না, হ্যাঁ এবার যখন হয়তো মেবি আসবো এটা আরো উন্নত হয়ে যাবে, একদম একদম, কারণ ওই পাশে পিছনে দেখলাম কাজ চলছে, কেন না একদম একদম, বড় একটা ইয়ে হবে কি বলে ওয়াটার ফাউন্টেন যেটাকে বলে, হ্যাঁ হ্যাঁ সবই হচ্ছে ওখানে। আর এখানে বাচ্চা কাচ্চার জন্য একদম পুরো মানে সেই জায়গা, একদম পুরো সবকিছু আছে এখানে, বলো মিঠুন দা একদম সব আছে। গরমকাল আম পাড়তে ইচ্ছে করছে গাছে, মানে আম পেটা ধরো না, এটা হচ্ছে গাইস ফানি হইতে, ঠিক আছে, পাড়তে যাবো না, পাড়তে কিন্তু মাত্র খেয়ে ফেলবে গেছে। আর এই হচ্ছে গাইস রিসেপশন মানে অফিস ঘর। তো দাদা আপনার কাছে আমরা জেনে নিতে চাইছি যে আমরা এখানে তো এসেছি, এবার আমরা তো এসেছি আমাদের নিজেদের বাইক নিয়ে এসেছি, তো বাকি যারা ভিজিটররা আসতে চাইবে তারা কি কি উপায়ে কিভাবে আসতে পারবে? প্রথমত আমাদের রাস্তা দুটো, একটা সায়েন্স সিটি, সায়েন্স সিটি থেকে অ্যাকচুয়ালি খুব সোজা হয়,
সায়েন্স সিটি থেকে এনে আসতে গেলে প্রচুর বাস পাওয়া যায়, মানে যদি বাসে আসে, যদি পার্সোনাল গাড়িতে আসে তা তো আরো ভালো। সে তো ম্যাপ লোকেশন রয়েছে, এত সোজা রাস্তা এবং রাস্তা খুব মানে ভালো গ্রেড রাস্তা। আমরা সোজা ঘটকপুকুর মোড়, ঘটকপুকুর থেকে মোড় থেকে ডান দিকে 1.5 কিলোমিটার জাগুলগাছি একদম। এটা আর একটা হচ্ছে যারা সাউথ থেকে আসবে তারা সোনারপুর হয়ে আসবে, সোনারপুর থেকে খুব কাছে, এবং সোনারপুর থেকে ডাইরেক্ট বাস আছে, অটো আছে, এবং যারা বাইকারে আসবে কোনো অসুবিধা। ট্রেনের কী ব্যাপার? ট্রেনের ব্যাপারে এখানে মানে নিয়ারেস্ট ট্রেনের কোনো স্টেশন নেই সোনারপুর। সোনারপুরটা যদি যারা নর্থ থেকে আসবে তারা তো সোনারপুর না ব্যাক হয়ে যাবে, তাদের একমাত্র সাউথ সেকশনে যায় তারা ট্রেনে আসতেই পারে, কিন্তু নর্থ যারা আছে তারা শিয়ালদা লাস্ট, শিয়ালদা থেকে তাকে হয় বাসে আসতে হবে নাহলে কলকাতায় আসতে হবে। তো সব কিছু পুরো ক্লিয়ার হয়ে গেল, মানে যা যা বললো আমাদের ম্যানেজার বাবু, নাম্বার সব কিছু দেওয়া রইলো, ডিসক্রিপশন বক্সে চেক করো অ্যান্ড চলে আসো। আমাদের নাম বললে চিকেন পকোড়া হয়তো ফ্রি পেতেও বা পারো, রেসপন্স অনুযায়ী কাজ হবে, ঠিক আছে? বাট আসো। তো গাইস মিঠুনদা গেছে, ঢুকে গেছে টায়ারের মধ্যে, চশমা খোলো, মাঙাচ্ছে না মাঙাচ্ছে না, এবার বেরো আমাদের হবে হচ্ছে গিয়া লাঞ্চ, লাঞ্চের পরে গো টু হোম পুরো কলকাতা। আমাদের ড্রিঙ্কস চলে এসেছে অলরেডি, এটার নাম যা বললো আমার নাম কারো মনে নেই, বাট পেলাম আর খাবো গাই, সেটাই কথা। মিক্স মজেটো আর কত খাবে চলো এবার আর একটু জলটা মনে হচ্ছে আগের থেকে অনেকটাই বেটার হয়ে গেছে, তো আমরা এখন নাববো হচ্ছে সুইমিং পুলে। তোমার দাই চলো গাই, সময় লেগে গেছে বনবিতে রিসর্ট, এখন আমরা চানটা করবো দেন খেয়ে গো টু হোম। বাবা এখন দেখো সবাই রেডি হয়ে আছি আমরা ড্রেসিং রুমে, আমরা একটু পরে খেলতে যাবো হচ্ছে কি আমাদের কেকে গার্ডেন হয়ে। আমাদের মেনলি আমাদের মানে মনে হচ্ছে কি যে আমরা ফুটবল প্লেয়ার, আমাদের মন বাগানের প্লেয়ার, আমাদের জন্য একটা রুম দিয়েছে, আমরা এখন ড্রেস চেঞ্জ করলাম, এখন মাঠে যাবো খেলতে, উল্টো বল মারবো। এই সরে যাও, টিমের বাইরে, টিমের বাইরে। এই রে শঙ্করদা পড়বে হচ্ছে কি কচি কলা পাতা কালার, এই তো পড়ো পরে গাইস প্রথম পরে খেলাধুলা করে বাইরে বাইরে গিয়ে গোয়া টোয়াতে গিয়ে ড্রেস পরে স্কিল, তাদের লাইফ স্টাইল কি অ্যাকচুয়াল রিচ লাইফ ওটাকে বলে। মানে গাইস মানে আমাদের যেমন ধরো কবির দাস, কবির দা মানে কবির দা মানে মানে কবির দা ওই জায়গা থেকে আজকে এই জায়গায় এসেছে, মানে কিন্তু একদম ভাবার বাইরে অনেকটাই, মানে একদম পুরো মিডল ক্লাসের থেকে মানে কম বলতে হবে, মানে তাদের একটা মানে একটা ফেসিলিটি, বাট তার আজকে মানে কোন জায়গায় আছে, এটা প্লেয়ার সে আমার মোহন বাগানের এটিকেট কিছু বলার নেই গাইস। তো আজকে হচ্ছে আমরা গাইস বড়বিথির প্লেয়ার, আমার তো খারাপও লাগছে মানে ছেড়ে যেতে, কারণ আমি মনে হচ্ছে আর একটা দিন অন্তত থাকতে পারবো। এখন যাবো আমরা লাঞ্চ করতে, লাঞ্চ করে যাবো এখন আমরা বাড়ি, কারণ না গাইস ফোনেও চার্জ নেই। আরে বেটু কি করছো তুমি, কখন যাবো খেতে আমরা? ছোটে বাচ্চি হো গেয়া, চলো চলো ওয়েক আপ। তো গাইস দেখো মিঠুনদা আনেনি হচ্ছে কি চপ্পল, এখানে দেখো তাও দিয়ে দিয়েছে চপ্পল পাওয়ার জন্য আমাদের। তো এইখানে একটা আছে 6 নম্বরের চপ্পল, এটাও 6 নম্বরের চপ্পল, আমার এখনো হয়নি একবার। হ্যাঁ আলু পোস্ত, আর এটা কি নাম, এটা শুক্তো? আচ্ছা মটন দিয়ে এখন খাচ্ছি, মিঠুন দা একটা মটন দিয়ে খেয়ে ফেলেছে, মটন দিয়ে আমি এখন আছে, এখন হান্ডিতে মটন আছে আর খাবো তো অবশ্যই মটন, মানে টেস্টি সুন্দর, যদি খাবারে খুব ভালো টেস্ট, খুব ভালো, খুব ভালো। ওরে বাপ রে বাপ, ওই কালকে থেকে আজকে বেশি ফুল হয়ে গেছে আমার, গাইস আজকে আমরা এত খেয়েছি একদম পুরো পেট, দেখো পেটুটা দেখো একজন দেখো, মানে জানি না আমরা কি করছি ভাই, মানে খাওয়া তো ফুল প্যাক হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখন একটুখানি বিছনায় যদি ইচ্ছে করছে, বলছি কাকা আমাদের থাকতে আজকে দিনের জন্য, কালকে মানে ব্রেকফাস্ট আমার দরকার নেই, আমরা বেরিয়ে এখন এই যাচ্ছি আজকে রুমের দিকে। ও ভাই সাহেব, তো আর কিছু বলার নেই গাইস, আমাদের এখানে এখন ইতি হচ্ছে, আমাদের আপ্যায়ন সব কিছু এখানেই বন্ধ, মানে লিমিট ছিল,
এখন আমরা আবার বাড়ি বেরোবো আর 30 মিনিটের মধ্যে, কেননা আমাদের এখানে 4টা অলরেডি বেজে গেছে। আমাদের বাড়ি যেতে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবে। একদম আস্তে আস্তে যাবো। যা যা দেখলে ভিডিওর যা যা আস্তে যাও, নাম্বার দেওয়া তো আছে ডেসক্রিপশন বক্সে, চলে আসো। আর ফোনটা ধরো, নাম্বার মিলাও, ফোন করো, বুক করো, চলে আসো। আর যা যা দেখলে ভিডিওটা এবং তো কী করছো, একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। 12K হয়ে গেছে, 20K তাড়াতাড়ি করে দাও গাইস, প্লিজ প্লিজ প্লিজ। 20 দিকের পর 30 কেরম করে বাড়বে না, কি করছো তোমার জন্য আমি ঘুরে ফিরে ভিডিও বানাচ্ছি, খাচ্ছিও বেশ, কিন্তু অনেকটা মোটা গেছে গাইস। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, আই লাভ ইউ গাইস। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে গাইস, সাবস্ক্রাইব টাটা।